আমাদের এনজিও ইয়ং ব্লসম কিছু বছর ধরে অসহায় বাচ্চাদের বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। এখন আপনিও পারেন সাহায্যের হাত বাড়ি দিতে। আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুন yblossom302@gmail.com অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9073155727। নমস্কার বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে কিন্তু টপিক রয়েছে অনেকগুলো, তার মধ্যে কিন্তু রয়েছে মোহামেডান স্পোর্টিং কে ওরা আনতে চলেছে জাতীয় দলের কোন নতুন ফুটবল প্লেয়ারকে, এবং কিন্তু রয়েছে এটিকে মোহন বাগান সাইন করালো কোন নতুন ফুটবল প্লেয়ার, এবং বার্সেলোনা কি ছাড়তে চলেছে সত্যি মেসি, আরও রয়েছে অনেকগুলো আপডেট যা তোমাদের সাথে পরপর শেয়ার করবো। তো প্রথমে চলে আসছি মোহামেডানের আপডেটে। মোহামেডানের আপডেটে আসলে দেখতে পাচ্ছি অসাধারণ একটা ব্যাপার, অসাধারণ টিম গড়েছে মোহামেডান কর্তারা, এবং কোচ ইয়ানলা খুব সুন্দরভাবে চালাচ্ছে। তার মধ্যে কিন্তু সবার কিন্তু সবকটা প্লেয়ার এবং কোচের কিন্তু করোনা টেস্ট হয়েছে, এবং সব প্লেয়ারের কিন্তু নেগেটিভ এসছে তাদের রিপোর্ট। অত্যন্ত ভালো ব্যাপার, এটা খুব খুশির খবর। আর একটা কথা যে মোহামেডান কর্তারা কিন্তু এবার ঝাঁপাচ্ছে ইন্ডিয়ান জাতীয় দলের ফার্স্ট ইলেভেনে খেলা কোনো প্লেয়ারকে নেওয়ার জন্য। হ্যাঁ, ইন্ডিয়ান ফার্স্ট ইলেভেনে খেলা প্লেয়ারগুলো কিন্তু বর্তমানে সবাই ISL-এ খেলছে। এবার দেখার বিষয় ISL ছেড়ে বা অনেক প্লেয়ার আছে আই লিগেও খেলছে, আই লিগ ছেড়ে কি মোহামেডানে এসে আই লিগ সেকেন্ড ডিভিশনে খেলতে রাজি হয় কি না। কিন্তু মোহামেডান কর্তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেকটাই সিরিয়াস। তো দেখা যাক ইন্ডিয়ান জাতীয় দলের কোন নতুন প্লেয়ারকে ছিনিয়ে নিতে পারে মোহামেডান স্পোর্টিং, এটাই কিন্তু এবার দেখার বিষয় হবে। তো এবার আমি চলে আসছি এটিকে মোহন বাগানের খবরে। আর এটিকে মোহন বাগানের খবরে আসলে কিন্তু দেখা যাচ্ছে এটিকে মোহন বাগান সাইন করে নিল FC গোয়া থেকে মনবীর সিংকে। মনবীর সিং কিন্তু ফরওয়ার্ড প্লেয়ার, জাতীয় দলের ফুটবল প্লেয়ার, এবং এই প্লেয়ারটির বয়স কিন্তু খুবই কম, মাত্র 24 বছর, এবং এই প্লেয়ারটি কিন্তু আগের বছর FC গোয়ার হয়ে অসাধারণভাবে খেলেছিল, এবং এই প্লেয়ারটির সাথে এটিকে মোহন বাগান পরপর 3 বছরের চুক্তি করলো। খুব ভালো কলকাতার ছেলে মনবীর সিং, আমি আশা করছি এটিকে মোহন বাগানে খুব সুন্দরভাবে মানিয়ে নেবে। আর এটিকে মোহন বাগান যত সুন্দরভাবে টিম গড়ছে মানে অবিশ্বাস্য, অসাধারণ লাগছে। তো এবার চলে আসছি মেসির কথায়। মেসি কি সত্যি বার্সেলোনা ছাড়তে চলেছে? আর মেসি যদি ভারতবর্ষের ISL-এ আসে তাহলে কিরকম হবে রূপটা, তো একটুখানি তোমাদের বিবরণটা দিয়ে দিই। তো মেসি কিন্তু বর্তমানে বার্সাকে একটা চিঠি দিয়েছে যে তার কিছু সমস্যা হচ্ছে, সে আর থাকতে পারছে না, এবং প্রেসিডেন্টকে নিয়ে সে অনেকটা বিরক্ত, তার প্রেসিডেন্টের অনেক বক্তব্য মানে বার্সেলোনার প্রেসিডেন্টের অনেক বক্তব্য সে মেনে নিতে পারছে না, এর জন্য কিন্তু বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ইতিমধ্যেই কিন্তু বার্সেলোনার সাথে মেসির আরও 1 বছরের চুক্তি রয়েছে, মানে 1 বছর চুক্তি থাকাকালীনই মেসি কিন্তু বলছে আমি বার্সেলোনা ছাড়তে চাই। আর যখনই তিনি চিঠিটা দিয়েছেন ইউরোপের বিভিন্ন ক্লাব, জুভেন্টাস, তারপরে তোমার AC মিলান, তারপরে ম্যান সিটি, বিভিন্ন ক্লাব কিন্তু মেসিকে প্রস্তাব দিয়ে রেখেছে। এবার অনেকে শোনা যাচ্ছে যে ব্ল্যাঙ্ক চেকও ফেলে দিয়েছে, মানে মেসি শুধু অ্যামাউন্ট বসিয়ে দেবে কত টাকা লাগবে তাহলেই কিন্তু মেসিকে নিয়ে নেওয়া হবে, এটা একটা অসাধারণ ব্যাপার। এইবার ব্যাপারে আসি, মেসি যদি ভারতবর্ষের ISL-এ কোনো টিমে আসে তাহলে কত টাকা নেবে? তো মেসির বর্তমানের প্রাইস কিন্তু 61,000 কোটি টাকা, 61,000 কোটি টাকার বিনিময়ে কিন্তু একটা ক্লাবে কিন্তু যাবে, আর তার মধ্যে বার্সার সাথে আরও 1 বছরের চুক্তি আছে, মানে আরও 6% টাকা বার্সাকে দিতে হবে। মানে ভাবতে পারছো কত টাকার, ভারতীয় কোনো প্লেয়ার কত বেশি টাকা কেনে? ভারতীয় প্লেয়ার কেনে কিন্তু 12 কোটি টাকা হাইস্ট ISL-এ, কিন্তু যাই বলো, আর একটা আমি হিসাব দিয়ে দিলাম অনেক কম, তার তুলনায় অনেক কম, কিন্তু ISL কিন্তু বর্তমানে উন্নতির চরম পর্যায়ে যাচ্ছে, বুঝতেই পারছো। অনেক প্লেয়ারই আসছে, তোমার লাইগা থেকে প্লেয়ার আসছে, তোমার বড় বড় লিগ থেকে, বড় বড় ম্যান সিটি থেকে প্লেয়ার আসার কথা চলছে। তো ISL-এ কিন্তু উন্নতি হচ্ছে, তা আগামী দিনে আরও উন্নতি হবে, এটাই চাই। তো এবার চলে আসছি সঞ্জীব স্ট্যালিনের কথায়। সঞ্জীব স্ট্যালিন ইয়ং ট্যালেন্টেড একজন ফুটবল প্লেয়ার, মাত্র 19 বছর বয়স, আর সবচেয়ে খুশির খবর তিনি কিন্তু পর্তুগালের FC নামে একটি ক্লাবে ফার্স্ট 11-এ কিন্তু তিনি চান্স পেয়েছেন, এটা অসাধারণ একটা ব্যাপার। আমাদের সুনীল ছেত্রীও কিন্তু পর্তুগালের একটি টিমে খেলছিলেন এবং সেখানে কিন্তু 3rd ডিভিশনে খেলছিলেন, ফার্স্ট 11-এ যাওয়ার সুযোগটা হয়নি, কিন্তু আমাদের সঞ্জীব স্ট্যালিন অসাধারণ একটা ব্যাপার করেছে, সে কিন্তু ফার্স্ট 11-এ চলে গেছে। আর এরকমভাবে যদি আমরা ভারতবর্ষে একাডেমি, ফুটবল একাডেমি বাড়তে থাকে, আমাদের ভারতবর্ষ অনেক বড় জনসংখ্যা দেশ, আরও উন্নতি করবে ফুটবলে, এটাই কিন্তু দেখার বিষয়। আর এবার চলে আসছি কোড়োর কথায়। কোড়োকে কিন্তু নিতে আগ্রহী, মানে FC গোয়ার প্লেয়ার কোড়োকে কিন্তু নিতে আগ্রহী অনেকটাই কেরালা ব্লাস্টার। তো শেষ পর্যন্ত দেখা যাক কেরালা ব্লাস্টার কিনে আরও একটা আপডেট আসতে চলেছে, নতুন একটা টিমের সাথে এক হচ্ছে কেরালা ব্লাস্টার, শেষ পর্যন্ত কী আপডেট বেরিয়ে আসে। তো আজকের মতো ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলা হবে।